হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নার্সিং লাইফ। আমি নবনীতা, আজকে চলে এসেছি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হলো এনএম এবং জিএনএমদের সম্পর্কে। মাধ্যমিক বা এইচএসের পর আমরা সবাই এই টেনশনে ভুগি যে কোন কোর্সটা করব, কোন কোর্সটা করলে আমরা জব পাবো, কোন কোর্সটা আমাদের চাকরি করলে আমরা সেই চাকরিতে স্যাটিসফাই হব। তো এগুলো নানা রকম চিন্তায় আমরা এইচএসের পর ভুগতে থাকি। আমি আজকে সেই চিন্তার সমাধান নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এবং ভিডিও স্টার্ট করার আগে আমি একটা কথা বলবো যে ভিডিওটি প্রত্যেকটি পয়েন্ট তোমরা ভালো করে বুঝবে এবং শুনবে, কেননা একটি পয়েন্ট মিস হয়ে গেলে হয়তো তোমাদের একটা ডিসিশন নিয়ে নিতে ভুল হতে পারে। তো তাই বলছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খুব ভালো করে বুঝতে হবে ভিডিওটা। অনেক ভাবনা চিন্তার পর অনেকে ঠিক করে যে হেলথ লাইনে যাবে, কিন্তু হেলথ লাইনে গিয়ে কোন লাইনটায় পড়বে, ডাক্তারি পড়বে নাকি এনএম পড়বে নাকি জিএনএম পড়বে, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। ডাক্তারি পড়তে গেলে তো সায়েন্স অবশ্যই লাগবে এবং ভালো পড়াশোনায় হতে হবে, তারপরে ডাক্তারি ডাক্তার হতে পারবে। এবার এনএম জিএনএম, এনএম জিএনএমের মধ্যে কোনটা করবে, কোনটা করলে তার বেশি সুবিধা হবে এবং কোনটা করলে তার জব পেতে সুবিধা হবে। তো এএনএম না জিএনএম করব সেটা জানার আগে আমাদের এএনএম এবং জিএনএমের যে ডিফারেন্সগুলো সেগুলো আগে জানতে হবে এবং কোন কোর্সটি বেশি ভালো সেটা আগে জানতে হবে, তারপরেই আমরা কোনো ডিসিশন নিতে পারবো যে আমরা এএনএম করব নাকি জিএনএম করব। তো চলো প্রথমে আগে জেনে নিই এএনএমটা কী এবং এএনএম করতে কী কী কোয়ালিফিকেশান লাগে। এএনএম এর ফুল ফর্ম হলো অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি। এই কোর্সটা 2 বছরের হয়। এই কোর্সটা করতে গেলে অবশ্যই গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ টাউনে থাকলে এই কোর্সটি করা যাবে না। এএনএম এর কোর্সটি সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুভাবেই করা যায়। আর এএনএম করতে গেলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কমপক্ষে 45% নাম্বার ক্যারি করতে হবে, তারপরেই এই এএনএম কোর্সটি করা যাবে। এবার জানবো জিএনএম কী এবং জিএনএম করতে কী কী কোয়ালিফিকেশান দরকার। তো জিএনএম এর ফুল ফর্ম হলো জেনারেল নার্সিং মিডওয়াইফারি। এই কোর্সটা 3 বছরের আর এই কোর্সটা কমপ্লিট করলে হাসপাতালে যে স্টাফ নার্স সেই স্টাফ নার্স পদে যোগদান করা যায়। আর এই কোর্সটা করতে গেলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 45% নাম্বার ক্যারি করতে হবে, তারপরেই এই কোর্সটি করা সম্ভব। তো চলো এবার এনএম এবং জিএনএম এর যে ডিফারেন্সগুলো সেগুলো আগে জেনে নিই, তারপরে ডিসিশন নিতে পারবে তোমরা কোন কোর্সটি করবে। এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি এনএম এবং জিএনএম এর যে ডিফারেন্সগুলো সেগুলো একটা বক্সের মধ্যে করেছি। প্রথমে আছে এনএম কোর্সটি 2 বছরের কিন্তু জিএনএম কোর্সটি 3 বছরের। তারপরে দেখো এনএম কোর্সটি সাধারণ ডিপ্লোমা কোর্স আর জি কোর্সটা হচ্ছে একটা সার্টিফাইড নার্স মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স। এএনএম কোর্সটি শুধুমাত্র মেয়েরাই করতে পারে, ছেলেরা কিন্তু এই কোর্সটা করতে পারে না, কিন্তু জিএনএম কোর্সটা ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে। এএনএম কোর্সটি করলে রাজ্য থেকে রেজিস্ট্রেশন পাওয়া যায় না, কিন্তু জিএনএম কোর্সটি করলে রাজ্য থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়। যেমন ডক্টরদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রেজিস্টার নাম্বার থাকে, তেমনি একটা নার্সেরও রেজিস্টার নাম্বার থাকে। তারপরে দেখো এনএম কোর্সটি করতে গেলে মাধ্যমিক এবং এইচএস পাস করতে হয় এবং 45% নাম্বার পেতে হয়। তেমনি জিএনএম কোর্সটা করতে গেলেও মাধ্যমিক এবং এইচএস পাস করতে হবে এবং 45% নাম্বার পেতে হবে। তারপরে দেখো এনএম কোর্সটি করতে হলে সরকারি কলেজে 40,000 থেকে 60,000 খরচ হতে পারে, কিন্তু জিএনএম কোর্সটি করলে সরকারি কলেজে প্রায় 70,000 থেকে 1,00,000 টাকার মতো খরচ হতে পারে, যেহেতু 3 বছরের জন্য কোর্স। তারপরে দেখো এনএমদের মান্থলি স্যালারি 20,000 থেকে 22,000 টাকার মতো হয়, জিএনএমদের মান্থলি স্যালারি 27,000 থেকে 30,000 টাকার মতো হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল এনএম স্টাফদের সিট সংখ্যা খুবই কম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জিএনএমদের সিট সংখ্যা ভালো হয় এনএমের থেকে। এনএম রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর হয় না, তোমরা জানো, আবার জিএনএম রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর 2 বার করে হয়। এরপরে দেখো এএনএম করতে প্রাইভেট কলেজগুলোতে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হতে পারে বা তারও বেশি হতে পারে, তেমনি জিএনএম করতে প্রাইভেট কলেজগুলোতে 4 থেকে 6 লাখ টাকা বা তারও বেশি খরচ হতে পারে। অন্যদিকে এএনএম করতে গেলে পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ শহরে থাকলে এই এএনএম কোর্সটি করা যাবে না, একমাত্র গ্রামের মেয়েরাই এই কোর্সটি করতে পারবে। এবার জিএনএম করতে গেলে পঞ্চায়েত সহ 2 এলাকার বাসিন্দারাই করতে পারবে, অর্থাৎ এখানে এলাকা ভাগ করে দেওয়া নেই।
এনএমদের পোস্টিং পঞ্চায়েত এলাকায় হয়, অর্থাৎ এদের শহরে কোনো পোস্টিং হয় না। তেমনি জিএনএমদের পোস্টিং গ্রাম শহর শহরের কোনো ব্যাপার নেই, এরা সব জায়গায় পোস্টিং নিতে পারে। তো আশা করছি আজকের টপিকটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এএনএম জিএনএম কী, এএনএম জিএনএম এর পার্থক্যগুলো কী, কোন কোর্সটি সবচেয়ে বেশি করা ভালো এবং কোন কোর্সটি করলে তোমাদের বেশি সুবিধা হবে। তো আশা করছি আজকের টপিকটি তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে। তা আর এবার আর কোনো ডিসিশন নিতে প্রবলেম হবে না। তো আজকের জন্য এই পর্যন্তই।